আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। আমি আবারও এসেছি তোমাদের নতুন অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের হুদায় বের সন্ধি এবং এর গুরুত্ব নিয়ে। আমি ফেরদৌসী বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আজকে আমাদের যেটা আমরা অধ্যয়ন করব সেটা হচ্ছে, আমি ইতিমধ্যেই বোর্ড তোমরা খেয়াল করছো ওখানে লিখে দিয়েছি, হুদায় বের সন্ধি এবং এর গুরুত্বটা আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আমি হুদায় বের সন্ধি এটা একটা ভূমিকা থাকে, সেই ভূমিকাটা আমি প্রথমেই আলোচনা করে নিচ্ছি। 628 খ্রিস্টাব্দে হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে হুদায় বের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধি ইসলাম ও বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এর মাধ্যমে মুসলমানেরা সর্বপ্রথম একটি রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। হুদায় বের সন্ধিতে স্বাক্ষর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ রাজনৈতিক প্রতিভা ও দূরদর্শিতার পরিচয় দেন। পবিত্র কুরআনের এটিকে ফাতহু মুবিন বা প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। এর পটভূমিটা কী ছিল? হিজরতের পর দীর্ঘ 6 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাজিররা জন্মভূমি মক্কা পরিদর্শন এবং হজ পালন করতে পারেননি। অনেকের মন প্রিয় মাতৃভূমিকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা সফর ও উমরা পালনের সিদ্ধান্ত নেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 জন সাহাবি নিয়ে 6 হিজরির জিলকদ মাসের 25 তারিখে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গতিরোধ করার জন্য খালিদ ও ইকরামার নেতৃত্বে একদল লোক পাঠায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এই দুরভিসন্ধির সন্ধির কথা অবগত হয়ে মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করে। তিনি খোজা সম্প্রদায়ের বুদাইল নামের এক ব্যক্তির মাধ্যমে তাদেরকে জানান যে মুসলমানেরা শুধু হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছেন, যুদ্ধ করতে নয়। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বিশ্বাস করে আবুয়া নামে এক ব্যক্তিকে আলোচনার জন্য পাঠান। কিন্তু আলোচনা ব্যর্থ হলে মহানবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ নেতার কাছে শান্তি আলোচনার জন্য পাঠান। তারা হযরত ওসমানকে আটক রাখলে জনরব উঠে যে কুরাইশরা তাকে হত্যা করেছে। এ সংবাদ শুনে মুসলমানেরা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে শপথ করেন। তারা একটি গাছের নিচে বসে শপথ করেছিল বলে একে বায়তুস সাজারা বলা হয়। মুসলমানদের প্রতিশোধ নেওয়ার জন্য শপথ গ্রহণের খবর পেয়ে কুরাইশরা ওসমানকে মুক্তি দেয় এবং সুহাইল বিন আমরের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সন্ধির প্রস্তাব পাঠায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করেন। অনেক যুক্তিতর্কের পর কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সন্ধি স্বাক্ষরিত হয়। ইসলামের ইতিহাসে এটি হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। আমরা এখন সূত্রের শিক্ষার্থী এই সন্ধির শর্তগুলি কী কী ছিল সেটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে, এ বছর অর্থাৎ 628 খ্রিস্টাব্দে মুসলমানেরা হজ না করে মদিনায় ফিরে যাবে। 2 নম্বর হচ্ছে, পরবর্তী বছর অর্থাৎ 629 খ্রিস্টাব্দে মুসলমানেরা হজ করতে পারবে কিন্তু 3 দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না এবং ওই 3 দিন কুরাইশরা মক্কার বাইরে অবস্থান করবে। 3 নম্বর হচ্ছে, মুসলমানেরা মক্কায় আসার সময় শুধু আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো বর্ণাস্ত্র সাথে আনতে পারবে না। 4 নম্বর হচ্ছে, মুসলমান ও কুরাইশদের মধ্যে পরবর্তী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। 5 নম্বর হচ্ছে, কোনো কুরাইশ মক্কা ছেড়ে মদিনায় গেলে
মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় এলে কুরাইশরা তাকে ফেরত পাঠাতে বাধ্য থাকবে না। ছয়, আরবের যে কোনো গোত্র ইচ্ছা করলে মুসলমান বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে, এতে কোনো পক্ষই আপত্তি করতে পারবে না। সাত, হজের সময় কুরাইশরা মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করবে, বিনিময়ে মক্কার বণিকেরা নির্বিঘ্নে মদিনার পথ দিয়ে সিরিয়া মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। এবার আমি আসি আট নম্বর, মক্কার কোনো নাবালক তার অভিভাবকের অনুমতি ছাড়া মুসলমানদের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। নয় হচ্ছে, চুক্তির মেয়াদকালে উভয় পক্ষের মানুষের নিরাপত্তা ও পুরোপুরি নিশ্চিত করতে হবে, একে অপরের কোনো ধরনের যেন ক্ষতি করতে না পারে সেটা খেয়াল রাখবে। দশ, সন্ধির শর্তাবলী উভয় পক্ষকে পুরোপুরি মেনে চলবে। এবারে আমরা আসি এর গুরুত্ব নিয়ে, চুক্তি শিক্ষার্থী তোমরা সেটা মনোযোগ সহকারে শুনবে। এক নম্বর হচ্ছে শ্রেষ্ঠ বিজয়। আপাত দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধি কুরাইশদের অনুকূলে সম্পাদিত হয়েছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে এটি ইসলাম ও মুসলমানদের জন্য সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনে। এই সন্ধিপত্রে স্বাক্ষর করে মহানবী এক অসাধারণ প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেন। হযরত আবু বকর বলেন, হুদাইবিয়ার সন্ধির ফলে আমরা যে রূপ পেয়েছি সেটা কখনো এমন হয়নি। শান্তি প্রতিষ্ঠা। দুই নম্বর, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে 10 বছর যুদ্ধবিগ্রহ বন্ধ হওয়ায় মুসলমানেরা নিশ্চিন্তভাবে বসবাস করার সুযোগ লাভ করে। ইসলামী বিশ্বকোষে বলা হয়েছে, এ সন্ধির ফলে মুসলমানেরা ক্রমাগত যুদ্ধবিগ্রহ থেকে অব্যাহত পেল এবং এটি ছিল মুসলিম বিজয়ের প্রথম পর্যায়। তিন নম্বর হচ্ছে ইসলামের দ্রুত প্রসার। হুদাইবিয়ার সন্ধির ফলে ইসলাম প্রচার ও প্রসারের পথ দিন দিন প্রশস্ত হতে থাকে। ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম বুঝতে পেরে কুরাইশরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত লাভের পর 10-19 বছর কঠোর পরিশ্রমের ফলে মুসলমানদের সংখ্যা হয়েছিল 1400 জন। অথচ হুদাইবিয়ার সন্ধির মাত্র 2 বছর পর মুসলমানদের সংখ্যা হয় 10,000 জন। এবার আমরা আসি চার নম্বর, ইসলামের শ্রেষ্ঠ বীর ও বিভিন্ন সম্প্রদায়ের ইসলাম ধর্ম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধির পর মহাবীর খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস ইসলাম গ্রহণ করেন, ফলে ইসলামের শান্তি বৃদ্ধি পায়। এ সম্পর্কে পিকি হেট্টি বলেন, খালিদ ও আমর ইসলামের সামরিক অভিযানের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছিলেন। চার নম্বর হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ বীর ও বিভিন্ন সম্প্রদায়ের ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধির পর মহাবীর খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস ইসলাম গ্রহণ করেন, ফলে ইসলামের শান্তি বৃদ্ধি পায়। এ সম্পর্কে পিকি হেট্টি বলেন, খালিদ ও আমর ইসলামের সামরিক অভিযানের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছিলেন। পাঁচ নম্বর হচ্ছে শক্তির জোটে ভাঙ্গন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রচেষ্টায় মদিনায় ইসলাম শক্ত ভিত গড়ে তোলায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইহুদি ও অন্যান্য ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কুরাইশ ও বেদুইন গোত্রের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর কুরাইশটা নিরপেক্ষ হয়ে পড়ে। ৬, মদিনা প্রজাতন্ত্র গঠন ও মক্কা বিজয়ের সূচনা। হুদাইবিয়ার সন্ধির ফলে মক্কাবাসী মদিনা প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে নেয়। ৭, বিদেশে প্রতিনিধি প্রেরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর বিভিন্ন দেশে দূত প্রেরণ করেন। ৮ হচ্ছে মুলতবি হজ। সন্ধির শর্তানুযায়ী মুসলমানেরা মহানবীর সাথে পরের বছর 2000 জন সাহাবীর এক বিশাল কাফেলা সহ মক্কায় গিয়ে হজ আদায় করেন। চুক্তির শর্তানুযায়ী এ সময় মক্কার কুরাইশরা 3 দিন মক্কার বাইরে অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমরা কি জানলাম বা শিখলাম সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি এবং এর গুরুত্ব। আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে যারা
অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো, রাজশাহী এবং রাজশাহীর বাইরে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তারা সকলেই যারা ইসলামের ইতিহাস নিয়েছ, তারা এই হুতাবের সন্ধির গুরুত্ব এবং এগুলোর যে মাহাত্ম সেটা বাসায় অধ্যয়ন করবে। নতুন বছর সকলের ভালো কাটুক, মঙ্গলময় হোক এবং পৃথিবী থেকে যেন দূর হয় এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, যেটা নিয়ে প্রতিনিয়ত আমরা একটা ভয়ের মধ্যে বিচরণ করছি। যাই হোক, তোমাদের সামনে ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকে আমি তোমাদের মাঝ থেকে বিদায় দিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো এটা কামনা করে আবারও খোদা হাফেজ।